ইসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। আমি রাবেয়া সুলতানা, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরিণতি ও সুশাসন। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে পরিণতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজকে আমি আলোচনা করব এই অধ্যায়ের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ সম্পর্কে। সরকারের তিনটি বিভাগ বা অঙ্গ রয়েছে, এটা আমরা পূর্বেও জেনেছি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই তিনটি বিভাগের সমন্বয়ে সরকার দেশ পরিচালনা করে। বাংলাদেশে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা চালু রয়েছে। জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকারের দায়িত্ব অনেক। বাংলাদেশ সরকারের এই তিনটি বিভাগ নিরন্তরভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে। আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের কার্যাবলী সুষ্ঠুভাবে সমন্বয়ের উপর সরকারের সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে নির্ভরশীল। রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার ভার শাসন বিভাগের উপর ন্যস্ত। তাহলে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার ভার কার উপর ন্যস্ত? শাসন বিভাগের উপর ন্যস্ত। আইনসভা কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করা বা আইন অনুযায়ী দেশ পরিচালনা করাই কিন্তু শাসন বিভাগের কাজ। তাহলে আমাদের অবশ্য জানা দরকার যে শাসন বিভাগ কি। সাধারণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তার অধস্থন মন্ত্রিপরিষদকে বোঝায়। তাহলে সাধারণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তার অধস্থন মন্ত্রিপরিষদকে বোঝায়। আর ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মচারীদেরকে বোঝায়। আচ্ছা, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকার প্রধান বা রাষ্ট্রের প্রধান নির্বাহী। সংসদীয় সরকার ব্যবস্থা কি আসলে? যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলে। তাহলে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকে, তিনি হলেন রাষ্ট্রপতি। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে থাকে। প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার নেতা, আবার সংগঠক এবং সরকার প্রধান। প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে ততক্ষণ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবে, কিন্তু আইনসভা অনাস্থা প্রকাশ করলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। কিন্তু মন্ত্রিসভার সদস্যগণ আবার আইনসভারও সদস্য। ক্ষেত্রবৃন্দ, এখন আমরা জানব প্রধানমন্ত্রী নিয়োগ, প্রধানমন্ত্রী পদের মেয়াদ এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, এইসব বিষয় সম্পর্কে এখন আমরা জানব। তাহলে প্রধানমন্ত্রী কি? প্রধানমন্ত্রী হল বাংলাদেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু, তিনি হলেন বাংলাদেশের সরকার প্রধান। ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু হলে প্রধানমন্ত্রীর প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী ক্ষমতা বা কর্তৃত্ব লাভ করে। সংবিধানের ৫৫-২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী বলা হয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের ক্ষমতা প্রযুক্ত হবে। অর্থাৎ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা পরিচালিত হবে, তিনি দেশ ও জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্তপতি। জানব প্রধানমন্ত্রীর নিয়োগ। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগদান করে। তাহলে কে নিয়োগদান করেন প্রধানমন্ত্রীকে? রাষ্ট্রপতি। আচ্ছা, এটা একটা প্রশ্ন আসতে পারে, যেমন প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করে কে? এটা খুব বেশিবার পরীক্ষায় এসেছে। শুধু যে তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে বিষয়টা তেমন না, অনেক সময় দেখা যায় তোমাদের অ্যাডমিশন পরীক্ষা আবার জব এর পরীক্ষাগুলোতেও এই প্রশ্নটা অনেকবার এসেছে যে প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করে কে? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করে। তাহলে প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। এবং নিয়োগ লাভের পরে প্রধানমন্ত্রী কার কাছে শপথ গ্রহণ করে? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব প্রধানমন্ত্রীর
মেয়াদ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে 5 বছর পর্যন্ত দায়িত্ব পালন করে। কয় বছর পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন? 5 বছর পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে এখন জানব। তো প্রথম পয়েন্ট হলো নির্বাহী বা শাসন সংক্রান্ত ক্ষমতা। প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাহী বা প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধানমন্ত্রী শাসন সংক্রান্ত সকল দায়িত্ব পালন করে বা সকল সিদ্ধান্ত গ্রহণ করে এবং শাসন কার্য পরিচালনার নেতৃত্ব প্রদান করেন। শাসন সংক্রান্ত সকল ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত হয়। প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাষ্ট্রপতি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়োগ প্রদান করেন। রাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, বিচার ও শাসন সংক্রান্ত সব কাজে তার মতামত বা পরামর্শ অনুযায়ী পরিচালিত হয়। 2 নম্বর পয়েন্ট হল আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। আচ্ছা, দেশে যে কোনো আইন প্রণয়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। প্রধানমন্ত্রীর মতামত ও নির্দেশনা অনুযায়ী সংসদে যে কোনো আইনে বা বিল উত্থাপিত হয়, যে কোনো বিল পাশের ক্ষেত্রেও তার নির্দেশনা নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা জানব যে পররাষ্ট্র নীতি নির্ধারণে প্রধানমন্ত্রীর ভূমিকা। দেশের পররাষ্ট্রনীতি কি হবে, অন্য দেশের সাথে সম্পর্ক কি হবে, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা সমূহে বাংলাদেশের ভূমিকা কি হবে ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকে। তাই বলা যায় যে পররাষ্ট্রনীতি নির্ধারণে প্রধানমন্ত্রীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরপরের পয়েন্ট হল দেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রী। জনগণের নির্বাচিত নেতা হিসেবে প্রধানমন্ত্রী দেশের বাহিরে দেশের প্রতিনিধিত্ব করে। তার ব্যক্তিত্ব, নেতৃত্ব ও দূরদর্শিতার কারণে বা দূরদর্শিতার উপরে দেশের ভাবমূর্তি অনেকাংশেই নির্ভরশীল। তাই বহির্বিশ্বে যাতে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি বজায় থাকে, প্রধানমন্ত্রী সেই বিষয়ে লক্ষ্য রেখে কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা জানব জরুরি অবস্থা মোকাবেলায় প্রধানমন্ত্রী। যুদ্ধ, বহিরাক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ ও অভ্যন্তরীণ গোলযোগ, অস্থিতিশীলতা ইত্যাদি পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেশের জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সংসদীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনায় জাতির উন্নয়ন ও অগ্রগতিতে প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি কি জানলাম আজকে? আজকে জানলাম যে বাংলাদেশের শাসন বিভাগ সম্পর্কে জানতে পারলাম, 3টি বিভাগ সম্পর্কে জানতে পারলাম, জানলাম বাংলাদেশের সরকার প্রধানকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি, তারপরে সংবিধানে কত নং অনুচ্ছেদে প্রধানমন্ত্রী সম্পর্কে বলা আছে, 52 নং অনুচ্ছেদ অনুসারে বলা আছে, তারপরে প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করে কে, প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কার কাছে শপথ প্রদান করে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করে, প্রধানমন্ত্রীর মেয়াদ কয় বছর, প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর, আমরা জানতে পারলাম প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।